আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মানুষের বুদ্ধি বড়ই অদ্ভুত, তাকে বিড়ালের বাচ্চা বললে সে রেগে যায়, অথচ বাঘের বাচ্চা বললে সে খুশি হয়। হেরে যাব এই ভয়ে বাঁচার থেকে জয় করার চেষ্টায় মরে যাওয়া অনেক ভালো। যদি কেউ আপনাকে অপমান করে তাহলে তার সাথে এত ভালো ব্যবহার করুন যাতে সে লজ্জা পেতে বাধ্য হয়। যাদের উপর চোখ বুঝে ভরসা করি তারাই একদিন আমাদের চোখ খুলে দেয়। আপনার ইচ্ছা বা চাহিদা যতই ছোট হোক না কেন, পূরণ করার ত্যাগেরটুকু শক্তিশালী হওয়া প্রয়োজন। পোশাক আর চেহারা বেশিরভাগ সময়ে মিথ্যা ধারণা দেয়, কেননা মানুষটা আসলে কেমন তা তো সময়ই বলে দেয়। যতক্ষণ আপনি আপনার সমস্যা ও কঠিন পরিস্থিতির জন্য অন্যকে দোষারোপ করবেন ততক্ষণ আপনার সমস্যার সমাধান সম্ভব নয়। যদি আপনি আপনার মা বাবার সেবার প্রতি ব্রত হন তাহলে সম্মান পাবেন এবং স্বর্গসুখও পাবেন। যার প্রতি ভরসা থাকে যদি সে দুঃখ দেয় তাহলে পুরো পৃথিবীর উপর থেকে ভরসা উঠে যায়। আমাদের আপন জনেরাই আমাদের ডুবিয়ে মারতে ধাক্কা দিয়ে ফেলে, কিন্তু এর ফলে আমরা সাঁতার কাটতে শিখে যাই। যে সময় আজ কেঁদে কাটাতে হচ্ছে সেই সময় হাসিও একদিন আসবে। শুধু ধৈর্য হারালে চলবে না, কারণ সময় ফিরে আসবেই। সরি একটি অদ্ভুত শব্দ, কোনো ব্যক্তি এই শব্দ বললে ঝগড়া শেষ, আবার কোনো ডাক্তার বললে কোনো ব্যক্তির জীবন শেষ। মানুষ নিজের করা ভুলের সাফাই ভালোই দিতে পারে উকিলের মতো, কিন্তু অন্য কেউ ভুল করলে সরাসরি রায় দেয় বিচারকের মতো। আমরা কতটা অদ্ভুত তাই না? আমাদের দুঃখ হলে অতলে তলিয়ে যাই, আর সুখ পেলে সব ভুলিয়ে হারিয়ে যাই। একা একা পথ চলার এক অদ্ভুত মজা আছে, কেউ আগে আগে চলে যায় না, আবার কেউ পিছু পিছু দৌড়ায় না। তাদের সঙ্গ বেছে নিন যাদের স্বাস্থ্য খারাপ, আর তাদের সঙ্গ ছাড়ুন যাদের উদ্দেশ্য খারাপ। যদি কারো সাফল্য অনেক চেষ্টা করেও আটকানো না যায় তখনই তার বদনাম করা শুরু হয়। যদি কেউ আপনার কাছে কিছু চায় দিয়ে দিন, ধন্যবাদ জানান, কেননা সৃষ্টিকর্তা আপনাকে দামি ব্যক্তির আসন দিয়েছেন, যারা চাইছে তাদের জায়গায় নয়। পৃথিবী খারাপ, এখানে প্রায় সবাই বিশ্বাসঘাতকতা করে, একথা সত্য, কিন্তু আমরা তো ভালো হতেই পারি, আমাদের কে বা আটকাচ্ছে। সময় যদি ভালো না যায় হতাশ হবেন না, কারণ হেরে যাওয়া কোনো কাজের কথা নয়। এই বিশ্ব সংসারে মানুষই একমাত্র প্রাণী যাদের দাঁতে বিষ নেই। সর্বদা নিজের পথ নিজে ঠিক করুন, কেননা আপনার থেকে আপনাকে কেউ বেশি চেনে না। কারো পায়ে পড়ে সফলতা পাওয়ার বদলে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু হয়ে ওঠার প্রতিজ্ঞা করুন। যেদিন আপনি নিজেই নিজেকে হাসাতে পারবেন সেদিন আপনাকে কেউ আর কাঁদাতে পারবে না। আশা করি ভিডিওটির মূল বক্তব্য আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনার মনোবল বাড়াতে একটু সাহায্য করে থাকলে একটি লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে, যাতে তারাও উপকৃত হয়। আর সর্বদা মোটিভেটেড থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।